হ্যালো ভিউয়ার্স বোটানিক হেভেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এর আগে আমি একটা ক্যাশ ক্রপ নিয়ে আপনাদের কাছে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ক্যাশ ক্রপ কী আর কি কি ক্যাশ ক্রপ আছে তাই আজকে আপনাদেরকে প্রথমেই বলবো যে ক্যাশ ক্রপ জিনিসটা কি এবং আর কি কি ক্যাশ ক্রপ আছে যেগুলো আমাদের খুব উপকারে লাগে যে ক্যাশ ক্রপ চাষ করলে শুধু চাষিরাই বেনিফিট হয় না দেশ এবং বিদেশ থেকেও টাকা আসে এবং দেশের ট্রেড বিজনেস এগুলো বাড়ে ক্রপ বলতে সেই ফসলগুলো কি আমরা বলবো যেগুলো আমাদের এখানে চাষ হয় এবং সেটা স্টেপল ফুড হিসেবে ব্যবহার হয় এবং বিদেশেও বিদেশেও এর প্রচুর সমাধার এবং সেখানে ব্যবসাটাও হয় এবং সেখান থেকে আমরা বৈদেশিক অর্থ উপার্জন করতে পারি এবং শুধু তাই নয় আমাদের জিডিপি বাড়তে সাহায্য করে এবং চাষির ইনকামটাও অনেক বেড়ে যায় ক্রপ এর ডেভেলপমেন্ট হওয়া মানে সামগ্রিকভাবে দেশের ডেভেলপমেন্ট হয় এবং সেই সঙ্গে সঙ্গে চাষির ঘরে অনেক অনেক অর্থের যোগান আসে এবং ইউথ ফার্মার্সদের একটা বিশাল ট্রেড এবং বিজনেস এবং কমার্সের একটা সুযোগ থাকে আজকে যে ক্রপের কথাগুলো আমি বলবো সেগুলো শুনে আপনাদের মনে হতে পারে যে এই ক্যাশ ক্রপ মানে শুধু টাকায় টাকা চারদিক থেকে টাকা এসে পড়বে আমরা রাতারাতি একেবারে বড়ো লোক হয়ে যাব আসলে কথা ব্যাপারটা ঠিক সেরকম নয় যে ফসলগুলো আমি আলোচনা করব। সেগুলো যদি ঠিকঠাকভাবে সঠিকভাবে আমরা চাষ করতে পারি একেবারে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন এটুকু গ্যারান্টি আমি দিতে পারি ক্যাশক্রপ বলতে আমরা বুঝলাম যে কোনগুলো ক্যাশক্রপ আসুন কিছু উদাহরণ আমরা জেনে নিই যে আরও কি কি ক্যাশ ক্রপ আমাদের ভারতবর্ষে আছে আমরা সেগুলোকে খুব ভালো করে যত্ন করে যদি চাষ করি আমরা অনেক শ্রীবৃদ্ধি করতে পারবো তো আসুন আমরা প্রথমেই ক্যাশ বলতে যেটা বুঝি আমাদের মেন ক্যাশ ক্রপ হল ধান বা চাল সেই রাইস এটা একেবারে আমাদের সারা ভারতবর্ষের সব জায়গায় সবাই ভীষণ ব্যবহার করে এবং এটা ইন্টারন্যাশনালি গ্রো হয় আর এই ধান উৎপাদনে বিশেষ করে আমাদের দেশে যেটা অত্যন্ত ট্রেড এবং কমার্স এখন এসছে সেটা হচ্ছে বাসমতি এবং নন বাসমতি রাইসগুলো তো বাসমতি নিয়ে আমাদের দেশের ইকোনমির একটা ভালো জায়গায় চলে গেছি তো আপনারা আরও জানবেন যে আমাদের রাজ্যে সুগন্ধি ধানের একটা প্রকল্প হয়েছে সুতরাং আজকে সেই সুগন্ধ ধান চাষ করেও আমরা অনেক অনেক টাকা রোজগার করতে পারবো এবং তা থেকে অনেক বাই প্রোডাক্ট আমরা পাবো সেটা যদি কিছু টেকনোলজি ব্যবহার করে আমরা করি তো আমি ভিডিও শেষে সেটা বলবো যে ইম্পর্ট্যান্সি অব দি ক্যাশ ক্রপের কি কী আছে তো আমরা দ্বিতীয় যেটা সেকেন্ড সিগনিফিক্যান্ট ক্যাশ ক্রপ হলো আমাদের দেশে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে একেবারে গোল্ডেন একটা ক্রপ যেটাকে আমরা বলবো গম এবং এটা বেশিরভাগ উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব এইসব জায়গায় প্রচুর গম হয় এবং গমটা একেবারে গ্লোবালি ব্যবহার হয় এবং এ দিয়ে আমাদের প্রচুর চাষিদের উন্নয়ন ঘটে তবে আপনারা যদি এই চাষের আরও বেশি মুনাফা আমরা করতে পারি সেটা হচ্ছে কি দিয়ে জানেন সেটা জিরো জিরোটিলেজ অ্যাগ্রিকালচার দিল্লির পুষা ইউনিভার্সিটি থেকে একটা রাইস হুইট কানসোটিয়াম আছে ওরা জিরো জিরোটিলেজ আমাদের বর্ধমানের কান্না ফার্মে এই জিরো টিলেজ পদ্ধতিতে করে ধানের উৎপাদন খরচ একেবারে জিরোর দিকে নামিয়ে এনেছে সুতরাং যে ক্যাশক্রপ বৈদেশিক মুদ্রা অর্জন করে সেই ক্রপ উৎপাদন করতে সেই ক্যাশক্রপটা উৎপাদন করতে আমাদের চাষিদের যদি পয়সার খরচ খুব কম হয় তাহলে সেটাই লাভবান এবং আমরা মেকানাইজেশান হাই হুইট ফার্ম করব হুইট কাল্টিভেশান করব সেটাও এবং এখন আমাদের হুইট এত নূতন নতুন যা এসছে নানা রকম ডিজিজ টলারেন্স এসছে সেগুলো দিয়ে আমরা ক্যাশ ক্রপের অনেক বেশি শ্রীবৃদ্ধি করতে পারি যাই হোক তৃতীয় আমরা যদি মিষ্টতার দিক থেকে ধরি তাহলে সেটা হচ্ছে সুগার ক্যান বা আখ আপনারা জানেন যে এই আখের উৎপাদন একেবারে ভারতবর্ষে গ্লোবালি একটা সিগনিফিক্যান্ট রোল করে এবং এই আখ একটা ইন্ডাস্ট্রি গ্রো করে দেয় আমাদের সারা ভারতবর্ষে এবং ইন্টারন্যাশনালি ট্রেডের এর অনেক উপযোগিতা আছে তারা জানেন এখন নেচার ফার্মিংয়ে সুগার চাষ হচ্ছে এবং সেখানে সুগার সাথে নানা রকমভাবে ইন্টারক্রপ দিয়ে আমরা সুগার উৎপাদনের সাথে সাথে কৃষি আয় অনেক বাড়াতে পেরেছি সুতরাং এই ক্যাশ ক্রপটাকে আমরা নিশ্চয়ই যত্ন করে করব যার যেখানে আছে বিশেষ করে সুগার কেনটা আমাদের মহারাষ্ট্র গুজরাট এইসব জায়গায় এমনকি ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গাতে হয় বাংলাদেশেও প্রচুর হচ্ছে সুতরাং সুগার ক্যান কাল্টিভেশান টেকনোলজি আমরা এই জোর জোর যে যেটা ক্যাশ ক্রপ বলেই সুতরাং এই ক্যাশ ক্রপটাকে আমরা ভুলব না কারণ এটা আমার জিডিপি উৎপা বাড়ানোর একটা সহায়ক আইটেম যে আইটেমটা আমরা আমাদের দেশে করতে পারি এর পরের যে কথাটা আপনারা বলবো আপনারা সবাই জানেন এটা না হলে আমাদের হয় না কারণ ক্যাশ ক্রপের একটা সিগনিফিক্যান্ট রোল হলো যে আমরা সেটা সবাই ব্যবহার করি একেবারে ডেলি সুতরাং আলোমাটি অঞ্চলে কৃষ্ণ মাটিতে প্রচুর ফলন হয় সেটা হচ্ছে কটন বা তুলা এটা বস্ত্র উৎপাদনে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আপনারা জানেন গুজরাট আমেদাবাদ এইসবে প্রচুর টেক্সটাইল এমনকি অন্ধ্রপ্রদেশেও প্রচুর তুলো চাষ হয় অবাক হয়ে যাবেন পশ্চিমবাংলার সুন্দরবনের তুলো চাষের একটা উৎকৃষ্ট জায়গা নানা কারণে এখানে এই চাষটা ব্যাহত হয়েছে কিন্তু এখনও যদি আমরা এটাকে নানাভাবে চাষ করাতে পারি শর্ট ডিউরেশান ভ্যারাইটি এসছে গুজরাটে ব্যাপক এই তুলা এখন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিশাল একটা রোল এবং ভারতবর্ষের ট্রেড এবং কমার্সে এই তুলোর ভীষণ ডিম্যান্ড এবং বিদেশেও প্রচুর তুলো চাহিদা সুতরাং ভারতবর্ষে তুলো বিখ্যাত এবং আপনারা অবাক হয়ে যাবেন পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলও ব্যাপক তুলো হয় এর আগেও হয়েছে নিমপিট আশ্রমের উদ্যোগে তুলো চাষ হয়েছে এবং আপনারা এই তুলোটাকে কেউ ভুলবেন না এটাকে কমার্শিয়ালি চাষ করা যায় এবং এ দিয়ে অনেক অনেক টাকা আমাদের আসতে পারে এবং দেশের জিডিপিটাও বাড়বে তাই আমরা এই চাষটাকে আমরা ছেলে খেলা করবো না কারণ এতে এত সুন্দর টেকনোলজি আছে কটন সব থেকে বেশি প্রোডাকশান করতে গেলে কিভাবে করা যায় এখন আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির জন্যে সেইগুলো আমরা ব্যবহার করতে পারি আপনারা যদি কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং যে সমস্ত কটন রিসার্চ ইনস্টিটিউট আছে তাদের সঙ্গে একটু যোগাযোগ রেখে চাষ করেন তাহলে আমার যুব সম্প্রদায় যারা ফার্মিং সেক্টরে আছেন তারা এই ক্যাশ ক্রপটাকে নিয়ে অনেক অনেক ব্যবসা এবং ভালো রোজগারও করতে পারবেন প্রসঙ্গক্রমে একটা কথা বলি যে এই তুলোর তো সবটাই ব্যবহার করা যায় এবং তুলোর মাটির নিচের যে অংশ শিকড় থেকে একটা মেডিসিন তৈরি হয় এই কয়েক বছর আগেই এর মেডিসিনাল ইউজটা দেখা দেখা গেছে এবং কয়েকটা কোম্পানি ব্যাপকভাবে সুন্দরবন থেকে এই গোড়াটা কিনতে এসেছিল এবং তারা এটা ব্যবহার করছে এর থেকে একটা অ্যালকালয়েড ওষুধ হিসাবে ব্যবহার হয় তাহলে দেখুন এই ক্যাশক্রপ থেকে কিভাবে আমরা অনেক বাই প্রোডাক্ট অনেক ডিফারেন্ট ইউজ বা ডাইভার্সিফায়েড ইউজ আমরা করতে পেরেছি তো যাই হোক আপনারা কেউ এই কটনটাকে ভুলবেন না এর এত উপযোগিতা এবং এত টাকা আসে সেই জন্য একে আমরা বলি সাদা সোনা হোয়াইট গোল্ড সুতরাং ভারতবর্ষের হোয়াইট গোল্ড একটা বিখ্যাত কথা যারা ট্রেড কমার্সে আছে তারা এটা বোঝে সুতরাং আমরা নিশ্চয়ই আমাদের এখন শিক্ষিত ইউথ যারা আছে যারা ফার্মিং সেক্টরে আছেন তারা নিশ্চয়ই কটনটাকে একেবারে অবহেলা করবেন না কটন চাষের খরচ কীভাবে কমানো যায় সেজন্য আমার টেকনোলজি রয়েছে সেখানেও আমরা কটনের সঙ্গে সাথী ফসল দিয়েও আমরা রোজগার করতে পারি এরপরে একটি যে একটা গুরুত্বপূর্ণ ক্রপ নিয়ে আপনাদের কাছে কি বলতে চাই সেটা হচ্ছে সেই ক্যাশক্রপ যে একেবারে দিনের শুরুতেই যাকে নিয়ে যাকে ছাড়া আমাদের চলে না সকালেই কাপে মুখ দিই যার শুরু সেই চা সুতরাং এই চা একটা শুধু আমাদের দেশে নয় এখন বিদেশেও সারা পৃথিবীতে এর একটা গ্লোবালি ডিম্যান্ড এসে গেছে এটা আমাদের দেশে চাষ হয় সাধারণত আসাম দার্জিলিং এবং নীলগিরি অঞ্চলে এবং যেখানে আছে তারা চাষ করছে আপনারা এই আবহাওয়া যে আবহাওয়ায় চা বেশি উৎপাদন হয় যারা যারা সেই রকম আবহাওয়ায় আছেন তারা নিবিড়ভাবে এর উৎপাদনের দিকে নজর রাখুন এবং এটাকে অর্গ্যানিক্যালি করলে অনেক বেশি ডিম্যান্ড এবং দেখা গেছে এত অনেক ব্রিড উঠেছে যে নানান আবহাওয়ায় চা তৈরি হচ্ছে আমি উড়িষ্যায় গিয়েও চা পেয়েছি এবং সেখানে নানা রকমভাবে আপনারা চা করতে পারেন উত্তরবঙ্গের একেবারে নিচের দিকে নেমেও কিছু চা তৈরি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কিছু ভ্যারাইটি বের করেছে সেগুলো আপনারা ব্যবহার করুন সুতরাং চা নিয়ে আমরা এই ক্যাশ নিয়ে আমরা একটা বিদেশ থেকে প্রচুর টাকা এবং ব্যবসা কমার্স যাই বলুন এটা করতে পারেন সুতরাং চাটাকে অবহেলা করলে আমাদের চলবে না পরের যে ক্যাশ ক্রপের কথা যাব সেটা একেবারে ভীষণ ভীষণ সিগনিফিক্যান্ট রোল আছে আমাদের ভারতবর্ষের ইকোনমিতে সেটা হলো মশলা এর আগেও আমি মশলা নিয়ে আপনাদের সামনে দুটো একটা ভিডিও করেছি আজকে সংক্ষিপ্তভাবে একটু ইঙ্গিত দেব যে সব রকম মশলা ভারতবর্ষে হয় এবং পশ্চিমবাংলাও হচ্ছে আপনারা কেরল একেবারে এক নম্বর জায়গায় আছে তো আমরা বলি আপনারা মশলা চাষের আধুনিক টেকনোলজি ব্যবহার করে মশলা উৎপাদন বাড়ান একেবারে ইন্ডিয়ান ইকোনমিতে মশলার গরিমা অনেক আমাদের পশ্চিমবাংলার মশলা বাইরে থেকে রোজগার করতে হয় সুতরাং পশ্চিমবাংলার একটা ইনভেন স্কোপ আছে বাংলাদেশেও একটা প্রচুর পসিবিলিটিস আছে যে মশলা উৎপাদন করার এবং আজকে যে আধুনিক কৃষিবিজ্ঞান যে কৌশলে মশলাটা তৈরি করার চেষ্টা করেছে সেটাই আমরা করব এবং এই মশলা জৈবভাবে করে আমরা অনেক অনেক বৈদেশিক উপার্জন করতে পারি আমার আগের ভিডিওতে আমি গোলমরিচের কথা বলেছিলাম সেখানে সাদা গোলমরিচ একটা আছে জাস্ট একটা সামান্য টেকনোলজি ব্যবহার করে আমরা গোলমরিচটাকে সাদা গোলমরিচে নিয়ে যাব নিয়ে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করব। সুতরাং এই ক্যাশক্রপকে যেন আমরা না ভুলি আবার এখনকার প্রযুক্তি বা আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চেয়েছি যে মশলা এককভাবে না চাষ করে আপনারা সাথী ফসল হিসাবে এই মশলা চাষ মানে এই ক্যাশ ক্রপটাকে আমরা এমনভাবে আসি যে আমরা টাকায় টাকা মানে থলেটা টাকায় ভরে ফেলি আসুন না সেই ফার্মিং করব যে ফার্মিংয়ে মশলা উৎপাদন করে সারা ভারতবর্ষের থেকে ভার সারা ভারতবর্ষের বৈদেশিক মুদ্রাটা অনেক অনেক আসতে পারে এবং নিজেদের জীবনেও কাজে লাগে হেলথের ক্ষেত্রে নিজেদের স্বাস্থ্য রক্ষায় মশলার একটা অনবদ্য ভূমিকা আছে সেটা আপনারা সবাই জানেন শুধু আমি আপনাদেরকে একটু মনে করে দিতে চাই যে একটু যত্ন করে টবেও মশলা চাষ করা যায় আসুন না সেটা করি মেথিও একটা মশলা এবং নানা রকম মশলা আছে সেগুলো আপনারা করতে পারেন পারেনি ধনে মৌরি এগুলো একটা ছোট ছোট জায়গায় একটা ছোট ক্রেটসে আমরা এই মশলা করতে পারি এছাড়া আরও একটা দারুণ দারুণ ভ্যালুয়েবল আছে আমি তো সিজনাল কথা বললাম আপনারা একটা নারকেল বাগান একটা আম বাগান একটা ছায়াযুক্ত বাগান করেছেন তারা জায় ফল করুন জৈত্রী করুন এলাচ করুন তারা লবঙ্গ করুন করে দেখবেন অদ্ভুত অদ্ভুতভাবে আপনারা সেই উৎপাদন করতে পেরেছেন আপনারা ভাবতেই পারবেন না যে পশ্চিমবাংলার আবহাওয়া তো এটা হচ্ছে এই মশলা সম্পর্কে বলতে গিয়ে সবার শেষে যার কথা বলবো তারা হচ্ছে কিং অফ স্পাইস এবং কুইন অফ স্পাইস সেটা হলো গোলমরিচ এবং ভ্যানিলা আপনারা এটা ছাড়বেন না যে কোনোভাবেই গোলমরিচের উৎপাদন বাড়ান ভারতবর্ষে এখনও গোলমরিচের উৎপাদন বাড়িয়ে আমরা অনেক টাকা রোজগার করতে পারি সেই সঙ্গে ভ্যানিলা তো সেকেন্ড একটা এক্সপেন্সিভ ইকোনমিক ক্রফ আপনারা নিশ্চয়ই জানেন আপনারা স্যাফরনের পরেই ভ্যানিলার অবদান এর আগে ভ্যানিলা নিয়ে আপনাদের কাছে আমি অনেকবার এক প্রতিবেদন রেখেছি এবং ভ্যানিলা সারা পৃথিবী জুড়ে একটা হুল্লোর করা ফসল একটু যত্ন নেই আমরা ভ্যানিলা চাষ করতে পারি ছায়াযুক্ত জায়গাগুলোকে আমরা ব্যবহার করে টাকার পাহাড় করতে পারি তাই ক্যাশ ক্রপ নিয়ে আপনাদের কাছে এসেছি খুব ইনফরমেটিভ একটা ভিডিও এটা আমি বলতে চেয়েছি যে যে ক্যাশ ক্রপগুলো আপনারা শুনলেন এগুলো সবই আপনাদের চাষ হয় কিন্তু এই ক্যাশক্রপের উৎপাদন বাড়াবো তার টেকনোলজিটা আপনারা নেবেন এই ক্যাশ ক্রপের কী করে কম পয়সায় উৎপাদনটা করব সেই জিরো টেকনোলজি সেগুলো আমাদের বিজ্ঞান আবিষ্কার করেছে আপনারা স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে স্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয় গিয়ে সেই তত্ত্বটা নিয়ে এবং উন্নত মানের ব্রিড এমনকি আপনি যদি হলুদ চাষ করেন আদা চাষ করেন তার উন্নত ব্রিডটা সংগ্রহ করুন প্রায় দেড়গুণ বেশি ফলন সেই জন্যেই ক্রপের ইম্পর্টেন্স শুধু উৎপাদন বাড়ে না এটা দেশের সেফ এর ল্যান্ডস্কেপটাকেও পাল্টে দেয় এর ট্রেডটাকে পাল্টে দেয় এর কমার্সটাকে পাল্টে দেয় সুতরাং দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আমাদের সমস্ত কৃষক সম্প্রদায়ের একটা সার্বিক সামাজিক উন্নয়ন ঘটে সার্বিক সামাজিক উন্নয়ন ঘটে তাই আমি সবাইকে বলবো যে আপনারা এই ক্যাশ ক্রপ উৎপাদনের কথা ভাববেন যারা বেকার ছাত্রছাত্রী আমার আছেন তারা এই ক্যাশ ক্রপ নিয়ে নানাভাবে ডাইভার্সিফায়েড ইউজ এবং নানা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারেন যেমন ধান থেকে রাইস ব্র্যান্ড অয়েল তুষের তেল এগুলো ব্যবহার করতে পারেন গম থেকেও করতে পারেন প্রত্যেকের বাই প্রোডাক্ট আছে সেইগুলো দিয়ে আপনারা সারা পৃথিবীব্যাপী দেশের এবং বিদেশে ব্যবসা করতে পারবেন এই সুযোগটা আছে সুতরাং আসুন আমরা ক্যাশ ক্রপের এই আমার এই ভিডিও থেকে আপনারা যদি উদ্বুক্ত হন আপনারা যদি মনে করেন যে আমরা চাকরিতে জায়গাতে এই মশলা চাষ করে আমরা ঘরে টাকা আনবো তাহলে আমার এই প্রতিবেদনটা করা খুব সার্থক হবে